আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশের বাহিরে ফ্রিজিং মাছটা আমরা কিভাবে খাবার জন্য রেডি করি বা কিভাবে ক্লিন করি, কারণ এখানে অনেক দিন ফ্রিজিং এ থাকার কারণে একটা গন্ধ আসে মাঝে মধ্যে, সব সময় আসে না, কিছু মাছ থাকে ফ্রেশ আর কিছু মাছ থাকে অনেক দিন ফ্রিজে থাকে। তো ফ্রিজিং অবস্থায় এটা তো আসলে বোঝা যায় না, অনেক সময় অনেক পুরনো মাছও পড়ে যায়। তো সেক্ষেত্রে সেই মাছটা কিভাবে ক্লিন করি, তো এখানে দেখেন আমি লেবু নিয়েছি, এখন অর্ধেকটা লেবু আমি মাছের উপরে চিপে দিচ্ছি। তো এখানে আমি একটু হলুদ দিব, দেড় টেবিল চামচের মতো, আর এক টেবিল চামচের মতো লবণ দিব। দিয়ে মিনিমাম আধা ঘন্টা এটা আমি ভিজিয়ে রেখে দিব। হলুদ এবং লেবু দিয়ে ক্লিন করার কারণে অনেকটাই গন্ধ রিমুভ হয়ে যায়। তো আমি এভাবেই মাছটা ক্লিন করি। তো এখন আমি লেবু, হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, এখন এখানে আমি পানি অ্যাড করব। পানি অ্যাড করে এটা আমি আধা ঘন্টার জন্য এখন রেখে দিব, এটা ভিজতে থাকুক, এর মধ্যে আমি অন্যান্য রান্নাগুলো কমপ্লিট করে ফেলব। তো আজকে এটা আমি কোনো সবজি দিয়ে রান্না করব না, এটা আমি আজকে ভাজা খাবো। আর আমাদের দেশেও আমরা যখন ফ্রিজে মাছ রেখে দিই অনেক দিন থাকলে একটা গন্ধ আসে, তো সেক্ষেত্রে আমরা গরম পানি লবণ দিয়ে ধুলেও কিন্তু গন্ধটা যেতে চায় না। তখন আপনারা এভাবে একটু লেবু আর হলুদ দিয়ে ধুয়ে দেখতে পারেন, গন্ধটা কিন্তু চলে যায়। তাছাড়া মাছ ভাজার ক্ষেত্রে অনেক সময় মাছ কড়াই থেকে উঠতে চায় না, আপনারা মাছ ভাজার ক্ষেত্রে নুন হলুদ মেখে একটু লেবু চিপে দিতে পারেন, তখন কিন্তু মাছটার কড়াই আটকে থাকে না, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আমি চিংড়ি ক্লিন করে নিয়েছি, আর চিংড়ির মাথাটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। আজকে আমি একটা সবজি রান্না করব, আর এখানে চিংড়িটাও ক্লিন করে নিয়েছি। এখন এই শিলপাটাতেই আমি একটু রসুন বেটে নিব, রসুন দিয়ে আমি এই সবজিটা করব। তো দেখতে পাচ্ছেন এখানে বেটে রাখা চিংড়ি মাছের মাথাটা দিয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি এখন রসুন বাটা দিব আর বেঁচে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই সবজিটা রান্না করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না, এখানে চিংড়ি এবং রসুনের ফ্লেভারটা এই সবজিটাকে খুব মজা করে। তো এখন আমি এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখানে অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, খুব বেশি না, বেশি হলুদ দিলে সবজির কালারটা নষ্ট হয়ে যায়। তো অল্প পরিমাণে হলুদ দিচ্ছি আর এক চিমটির মতো মরিচ দিচ্ছি। এই সবজিটা খাওয়ার ক্ষেত্রে অনেকে শুকনো মরিচ খাওয়ার সময় ভেঙে নিয়ে খায়, সেটাও খুব মজা লাগে, এজন্য আমি এখানে মরিচও বেশি দিব না। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তো জাস্ট 2 মিনিটের জন্য এটা আমি ফুটিয়ে নিব, 2 মিনিট ফুটে আসলে তারপরে আমি সবজিটা এখানে অ্যাড করব। আর এখানে সবজি হিসেবে আমি নিয়েছি মূলো নিয়েছি, তারপর কাঁঠালের বিচি ছিল, আপনারা দেখেছেন আমার ছেলে কাঁঠাল নিয়ে এসেছিল, ওই বিচিগুলো আমি এখানে দিয়েছি, আর আলু ইউজ করেছি। আমার মাকে দেখতাম এই সবজিটা যখন রান্না করতো তখন ডাটা ইউজ করতো আর মিষ্টি আলু দিত, তখন এটা খেতে খুব মজা লাগতো, শীতকালে এই সবজিটা বেশি খেত। তো এখন দেখেন পানিটা ফুটে আসছে, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো সবজিটা দিয়ে এটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে আমি জ্বালাবো। আর এদিকে আমি মাছটা ভিজে রেখেছিলাম, দেখেন এখন মাছটা আমি হালকা গরম পানি লবণ দিয়ে, সচরাচর আমরা যেভাবে ক্লিন করি ওভাবেই ক্লিন করে নেব। এখানে মাছ রান্না করার চেয়ে মাছ ক্লিন করাটা অনেক বেশি সময় লাগে। তো অলরেডি আমি ভর্তা আর ডাল রান্না করে ফেলেছি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি মাছটা কিভাবে ক্লিন করি বা কিভাবে ক্লিন করলে গন্ধটা রিমুভ করা যায়। আর সবজিটাও যেহেতু অনেকের কাছে নতুন হতে পারে, এবার আপনারা ট্রাই করে দেখতে পারেন, এজন্য আপনাদের সাথে সবজি রেসিপিটাও শেয়ার করলাম। তো এটা আরেকটু সিদ্ধ হবে, সিদ্ধ হলে আমি রসুন দিয়ে বাগার দেব। তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি, আর মাছ বাজার ক্ষেত্রে আপনাদের যদি কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটু লেবু চিপে দেবেন, তাহলে কিন্তু আর কড়াইতে আটকে থাকে না মাছটা। আর মাছ বা বেগুন ভাজা এসব ভাজা করতে কখনো মরিচের গুঁড়া ইউজ করবেন না, তাহলে কালারটা পুড়ে যায়, কালারটা সুন্দর থাকে না। আর যে পরিমাণ মরিচের গুঁড়া ইউজ করি এটা আসলে আমাদের মুখে ওভাবে স্বাদ দেয় না, এক্সট্রা মরিচ নিয়ে খাওয়া যায়। তো বাজার ক্ষেত্রে মরিচটা ব্যবহার করলে কালারটা নষ্ট হয়ে যায় বা তেলটা পুড়ে যায়। তো এখন আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছ ভাজা অলমোস্ট কমপ্লিট এখানে। আর এখানে আমি রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, সবজিটা বাগার দিব তাই। তো দেখেন আমি এখানে শুকনো মরিচও ভেজে নিয়েছি, তো এখন আমি সবজিটা বাগার দিব, সবজিটাও এখানে আমি বাগার দিয়েছি। তো দেখেন সবজিটা এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা খুব মজার একটা সবজি। তো বিকেলবেলা বাচ্চারা একটু বের হয়েছিল, ওরা একটু ঘুরতে গিয়েছিল, আর এখন কিন্তু দুবাই টিকটি একটু ঠান্ডা বাতাস, বাচ্চারা যখন সারাদিন বাসায় থাকার পরে বাহিরে যাওয়ার জন্য বিরক্ত করে তখনও যেমন বিরক্ত লাগে, আবার বাচ্চারা বাহিরে চলে যায় আধা ঘন্টা বা এক ঘন্টা একটু খেলার জন্য,
তখনও একা একা খুব বোরিং লাগে, বিরক্ত লাগে, ভালো লাগে না বাচ্চাদেরকে ছাড়া। এই তো আর হয়তো 1 থেকে 1.5 মাস আবার গরম পড়ে যাবে, তখন আর এভাবে বের হয়ে খেলতে পারবে না, তখন তো বাসায় একদম বন্দি থাকতে হবে। তো থ্যাংক ইউ সবাইকে সাথে।